123 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের এটা হলো আমাদের বইয়ের আকৃতি দিয়ে যা চেনা অধ্যায়ের নাম কি? আকৃতি দিয়ে। এখন এটার 123 পৃষ্ঠা আমাদের যে সমস্যাগুলো দেওয়া আছে আমরা এটা সমাধান করতে বলছে। এর মধ্যে দেখো, এক নম্বরে এখানে একটা চিত্র দেওয়া আছে, আর এখানে আমাদের চিত্রের বর্ণনা দেওয়া আছে, লেখা আছে চিত্রের কোণ। এখানে আমরা দেখো তোমরা পি কিউ আর সমান হলো কত ডিগ্রি? 55 ডিগ্রি। দেখো পি কিউ আর, এখন তোমরা যেটা মনে রাখবা যে প্রত্যেকটা এই কোণের ক্ষেত্রে মাঝখানে আমাদের যে বিন্দুটা থাকে এটা হচ্ছে মূলত কোণকে নির্দেশ করে। তার মানে এখানে এটা হলো কিউ কোণ। কি কোণ? কিউ কোণ। এই কিউ কোণ এটা হলো 55 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 55। তারপর আবার বলছে কোণ, দেখো এফ আর এন, কি বলছে? এফ আর এন সমান হলো 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই যে কোণটা হলো কোণটা এম আর এন, তার মানে এই যে এই কোণটা হলো 90 ডিগ্রি। এই কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার বলছে এখানে এবং পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল। এই যে পি কিউ বলতে দেখো এই যে পি কিউ আর হলো এম আর, এম আর এটা হলো পরস্পর সমান্তরাল। আমাদের এখানে মূলত সমান্তরাল বলতে এটা এরকম হয় আর কি, সমান্তরাল। তাহলে আমাদের এখানে বলছে যে পি কিউ আর এম আর এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। এটা কি? সমান্তরাল। আমাদের বলছে তাহলে কোণ এম আর এন, এম আর এন এর মান কত? অর্থাৎ এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমাদের মধ্যে শুধু এতটুকু মান কত এটা বের করতে বলছে, এটা আমাদের বের করতে হবে। তো যেহেতু আমাদের অধ্যায়ের নামে হচ্ছে আকৃতি দিয়ে যায় চেনা, মানে আমরা আকৃতি দেখে কোনো কিছু চিনতে পারবো, এটা নামে এটা, ঠিক আছে না? এখন তোমরা যেটা সহজভাবে করবা, প্রথম কাজ হলো চিত্র আঁকতে হবে আমাদের, কি আঁকবা? এরপরে আমরা লিখবো এই যে চিত্রে এটা লেখা, তোমরা কি লিখবা? দেওয়া আছে, কি লিখবা? মানে এটা শুরু করবা দেওয়া আছে, মানে এটা সমাধান শুরু। এই যে আমাদের এক এক নাম্বার আগে চিত্র আঁকবা, তারপর লেখা দেওয়া আছে। কোন এই যে এই কথাগুলো লিখবা, কোন বি কিউ আর সমান 55 ডিগ্রি, 55 ডিগ্রি, কোন এল আর 90 ডিগ্রি এবং বি কিউ এম আর পরস্পর সমান্তরাল, এই কথা লেখার পরে এই যেহেতু এটা মান বের করতে হবে, এই আমরা এই পর্যন্ত লিখবো, ঠিক আছে? এখন দেখো এই পর্যন্ত লেখার পরে আমরা কি লিখবো? এখন যেহেতু কি লিখবা? যেহেতু পি কিউ সমান্তরাল এম আর। এই যে আমি এখানে একটা চিহ্ন দিছি, আমি কি দিছি এখানে? রেল লাইনের মতো, মানে এটাকে বলা সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন। কিসের চিহ্ন এটা? সমান্তরাল। তাহলে যেহেতু পি কিউ সমান্তরাল এম আর, তাহলে আমরা লিখতে পারি যদি পি কিউ আর কোণ সমান 55 ডিগ্রি হয়, সহজভাবে লিখলাম আমরা, তাহলে যেহেতু সমান্তরাল আমাদের এম আর এল, কি লিখবো আমরা? এম আর এল ইজ ইকুয়াল 55 ডিগ্রি হবে। এই কথাটা তোমাদের অতিরিক্ত লিখতে হবে, যেহেতু যেটা আমাদের বলছে যে পি কিউ আর এম আর এই দুইটা বাহু হলো সমান্তরাল, এটা কি? সমান্তরাল। আবার আমরা যেহেতু পি কিউ আর এর মান দেওয়া আছে, তাহলে সমান্তরাল বাহু এটা যদি আমাদের পি কিউ আর কোণের মান 55 ডিগ্রি হয়, তাহলে দেখো এম আর এল অর্থাৎ আর কোণ এটার মানও কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি। এই কথা আমাদের লিখতে হবে, এতটুকু ঠিক আছে? এরপরে দেখো আমরা কি লিখবো, মান হচ্ছে 90 ডিগ্রি।
দেখো এল আর এন, এল আর এটার মান কত দেওয়া ছিল আমাদের? 90 ডিগ্রি। আমরা বলছি যে পুরোটা 90 ডিগ্রি। এবার আমরা লিখবো বা, তোমরা যেটা মনে রাখবা এখানে হলো মূল কাজ আমাদের, এখানে এল আর এন এটা হলো 90 ডিগ্রি, কিন্তু মাঝখানে দেখো এম আর এটা কি? এখন তোমরা দেখো আমি এখানে একটা কোণ আঁকলাম, এটা হলো একটা কোণ, এটা কি আঁকলাম? আমি যদি এই কোণের মাঝখানে বা যে কোনো এক পাশে আরেকটা দাগ দিই, মানে এটাকে দ্বিখণ্ডিত করি, মানে দুই ভাগ করি, তাহলে এখানে কোণ কটা হয়েছে? কটা হয়েছে কোণ? দুইটা ছিল, একটা কোণ ধর আমি আরেকটা মাঝখানে একটা রেখা দিলাম, কটা কোণ হয়ে গেছে? আচ্ছা এটা যত ডিগ্রি ভালো করে খেয়াল করবো, এখন এটা এখান থেকে এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমি যদি বলি এটা 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি? তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, কারণ দুইটা মিলে 90 ডিগ্রি হওয়া লাগবে। আবার আমি যদি বলি যে না এটা 40 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। এই কথা আমরা এখানে বের করতে বলছে, এখানে কি? এখন আমাদের এখানে দেখো এল আর এন সমান কত ডিগ্রি? এখন আমাদের এই এখানে কিন্তু দুইটা কোণ হয়েছে, এম আর এর কারণে এটা একটা কোণ, এটা একটা কোণ, আমরা এটাকে দুইটা ভাগ লিখবো। এখন এখন একটা লিখবো এম আর এল প্লাস আরেকটা লিখবো এম আর এন ইজ ইকুয়াল লিখবো আমরা 90 ডিগ্রি, এটাকে দুইটা ভাগ করে লিখবো। বা এখন এম আর এল, এই এম আর এল এটার মান আমরা পেয়েছি বি কিউ আর যেহেতু সমান, তাহলে এটার মান হবে 55 ডিগ্রি, কত ডিগ্রি? 55 ডিগ্রি। আর বাকি এম আর এন এটার মান আমাদের বের করতে বলছে। এবার আমরা কি লিখবো? বা এম আর এন কোণ ইজ ইকুয়াল, এখানে লিখবো 90 ডিগ্রি, আর এই 55 ডিগ্রি আমরা এই পাশে মাইনাস করে দিব, 55 ডিগ্রি। বা এম আর এন এখন এটা বিয়োগ করলে কত? 10 থেকে 5 গেলে 5, আট হলো 1, 5 আর 1 6, 9 থেকে 6 গেলে 3, 35 ডিগ্রি। এম আর এন এর মান কত ডিগ্রি? 35 ডিগ্রি। সুতরাং এম আর এন ইজ ইকুয়াল 35 ডিগ্রি, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এইভাবে এটা সমাধান করবো, মানে মান বের করা, কি বের করা? মান, ঠিক আছে সবাই তুলে নাও।